তপনকান্ত খুনের মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার আরো এক আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম বড় খবর সিবিআই এর জালে আরো এক তপনকান্ত খুনের মামলায় গ্রেফতার আরো এক তার নাম শশীভূষণ সিং ধৃতের নাম শশীভূষণ সিং এমনটাই জানতে পারা গিয়েছে এই ধৃত ব্যক্তি খুনের মাস্টারমাইন্ড বলে অনুমান করছে সিবিআই আপনাদের আমারও জানিয়ে রাখি তপনকান্ত খুনের ঘটনায় সিবিআই এর হাতে গ্রেফতার আরো এক গ্রেফতার শশীভূষণ সিং তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ধৃতকে ঝালদা অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে সিবিআই এর তরফে এমনটাই জানানো হয়েছে তাকে ঝালদা অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে ধৃত শশীভূষণ সিং খুনের ঘটনার মাস্টারমাইন্ড এমনটাই অনুমান করছে সিবিআই বিহারের মুজফ্ফরপুর থেকে গ্রেফতার শশীভূষণ সিং তপনকান্ত খুনের ঘটনায় গ্রেফতার আরো এক শশীভূষণ সিং বিহারের মুজফ্ফরপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে ধৃত ব্যক্তি খুনের মাস্টারমাইন্ড বলে খবর ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপনকান্ত খুনের ঘটনায় গ্রেফতার আরো একজনকে গ্রেফতার করলো সিবিআই বিহারের মুজফ্ফরপুর থেকে তাকে গ্রেফতার করেছে সিবিআই এমনটাই জানতে পারা যাচ্ছে বিহারের মুজফ্ফরপুর থেকে গ্রেফতার শশীভূষণ সিং ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তাকে ঝালদা অস্থায়ী ক্যাম্পে আনা হয়েছে ধৃত ব্যক্তি খুনের মাস্টার মাইন্ড এমনটাই কিন্তু মনে করছে সিবিআই বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তপন হালদারের কাছ থেকে তপন এই যে ধৃত শশীভূষণ সিং এই কিন্তু খুনের মাস্টার মাইন্ড বিহারের মুজফ্ফরপুর থেকে যাকে গ্রেফতার করা হয়েছে কি জানা যাচ্ছে এই বিষয়ে তপন একদমই ঠিক দেখো সুচেতনা তপন কান্দুর খুনের ঘটনায় যে মাস্টার মাইন্ড বলে বারবার যাকে খোঁজ করছিল সিবিআই তাকে আজকে গ্রেফতার করেছে বিহারের মুজফ্ফরপুর থেকে তাকে বেশ কিছুক্ষণ আগেই ঝালদা অস্থায়ী বেস ক্যাম্পে নিয়ে আসা হয়েছে এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ধৃতের নাম শশীভূষণ সিং তুমি জানো গত 13ই মার্চ ঝালদার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু যখন সান্দ ভবনে বেরোয় তখনই তাকে দুষ্কৃতীরা তাকে খুব ব্ল্যাঙ্ক রেঞ্জ সামনের থেকে তাকে খুব গুলি করে খুন করে তার সেই ঘটনায় কলকাতা হাইকোর্ট থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেন তারপরেই সিবিআই যে দুজন শেষ যে দুজন মাস্টার মাইন্ড যে শুটার তাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছিল না বেশ কয়েকবার ঝাড়খণ্ডে এবং বিহারেও তারা তল্লাশি চালায় কিন্তু পায়নি অবশেষে যে শুটার বাকি ছিল তাকে গ্রেপ্তার করলো সিবিআই আগামীকাল পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে সুচেতনা অনেক ধন্যবাদ ধন্যবাদ তপন কথা বলছিলাম প্রতিনিধি তপন হালদারের সঙ্গে